কিছু ক্লিপিংস তোমাদের জন্য তুলে রেখেছিলাম। এই গোটা আলু আমি সিদ্ধ করে রাখি, সেগুলো একটু নাড়াচাড়া করে, কত সুবিধা হয় দেখো, আলু সিদ্ধ করে রেখে দিলে তো সেগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভালো করে মানে খুব ভালো করে ভেজেছি। ভেজে সেটার মধ্যে এরকম কুটকুট কুটকুট করে কেটেছি ওই কড়াইতেই, তার মধ্যে একটু সামান্য একটু নুন দিয়েছি, একটু গোলমরিচ দিয়েছি, দিয়ে ওটাকে একটু ম্যাশ করে রেখে দিয়েছি রেডি করে। তারপরে ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে একটু চিজ দিয়ে একটু অমলেট দিয়ে করে নিয়েছি স্যান্ডউইচ। তারপরে এই পালং শাক রেডি হবে সব সবজি দিয়ে, আর হবে মাছ। তারপরে গেলাম হ্যাঁ ওষুধ আনতে, এই আজকের ওষুধটা গেছি আমি আমার ওষুধ আনতে। আমি তোমাদের বলেছি আমি অনেকগুলো ওষুধ খাই দিনে, তো সেই ওষুধটা আনতে গিয়েছিলাম। অন্য সময় মাম্মা মেনে নেয় অনলাইনে, তো একটু বেড়ানো ছুতো আর কিচ্ছু না, অনলাইনে বলে দিলে ও এনে দিত, ওকে না বলেই, ও অফিসের কলে ছিল, টুক করে আমি বেরিয়ে একটু বেরিয়ে পড়েছি। আর এইটা দেখো মগু মগু, এটা খেতে আমি খুব ভালোবাসি, তোমরাও কিনে খেয়েও দেখো খুব ভালো খেতে লাগে। তো দেখো কারুর মুখে কিন্তু কোনো মাস্ক নেই, মানে আমি বোধহয় ওখানে একা মাস্ক পরে গিয়েছিলাম, সকলে মাস্ক ছেড়ে ফেলেছে, অথচ এখনও কিন্তু কোভিড হচ্ছে। আমার মেয়ে বলছিল ওর বসের কোভিড হয়েছে, তো সেটাই বলছি। এই দেখো এবারে বাড়িতে এসে তারপরে মা আর মেয়েকে নিয়ে একটু চললাম মায়ের জিনিস কেনার জন্য, মায়ের একটু পুজো মার্কেটিং। তো মাকে নিয়ে একা পারবো না বলে আমি মাম্মামকে বলেছিলাম, ও 2 ঘন্টা টাইম দিয়েছিল, মানে অফিস থেকে 2 ঘন্টার একটা গ্যাপ নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। এবারে মার জিনিস কেনা হবে, কোথায় যাব কোথায় যাব, তো আরসিটি মলে ওয়েস্ট সাইডে গেলাম। তো আজকে আমার কর্তা মানে প্রসেনজিৎ শাশুড়ির সাথে খুব মজা করছিল যে কি এক হয়েছে, আপনি গাউন পরেন, আপনাকে শাড়ি পরলে কত ভালো লাগে দেখতে। সেই দুজনে মিলে শাশুড়ি আর জামাইতে মিলে বেশ অনেকক্ষণ ওরা মজা হাসাহাসি করছিল, গাউন পরলে ভালো লাগে না। আমি বলছি সুবিধার জন্য, এখন এতটা বয়স হয়েছে শাড়ি ঠিক মতো রাখতে পারে না, আঁচল খুলে যায় বারবার, একটু গাউন পরলে কী অসুবিধা। প্রসেনজিৎ মজা করছে, যাই হোক। এই দেখো একটা ছোট কুচি জায়গা না পেয়ে মাটিতে বসেছিল, ওকে আমার পাশে একটু বসালাম, দেখছো হাতে মোবাইল নিয়ে খেলা করছে, ওর মা জামা কাপড়ে ট্রায়াল দিচ্ছে আর ওইখানে বসে মোবাইলে কাজ করছে। তো যাই হোক কেনাকাটি হলো মায়ের জামা কাপড়ের সঙ্গে সঙ্গে আমার মেয়েরও কিছু জামা কাপড় কিনলো, দিয়ে এবারে আমরা গেলাম খাবার খেতে। ওরে বাবারে সেখানে তো কী ভিড় কী ভিড়, আজকে বুঝলাম না এত কেন ভিড়, কালকে ছুটি শনিবার বলে হতে পারে। তো যাই হোক খাওয়া দাওয়া সেরে তারপরে গেলাম একটু আইসক্রিম খেতে, খাওয়া দাওয়া করে আজকে খাওয়া দাওয়াটা একটু একটু হেভি হয়ে গেছে।